আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো এই ধুতি সালোয়ার কাটিং। খুব সহজ এটার কাটিং, একবার দেখলেই পারবেন। প্রথমে আমি এটাকে কাগজে কেটে দেখাবো, তারপরে কাপড়ে কাটবো। ধরুন এটা কাপড় এবং কাপড়টাকে আমি দুই ভাঁজ করে নিলাম। তারপরে কোনাকুনি করে এইভাবে ভাঁজ করব এবং ভাঁজটা করব লম্বা মাপটা নিয়ে। আপনারা যতটুকু লম্বা নেবেন, নিচের অংশের জন্য কোমরটা তো আলাদা কাটবো, প্রথমে নিচের অংশের জন্য নর্মাল সালোয়ারের মতো লম্বাটা যতটুকু নেবেন কোমরের অংশ বাদ দিয়ে, ওইটা নিয়ে ভাঁজটা করলাম। তারপরে এখান থেকে এরটুক পর্যন্ত আমি 8 ইঞ্চি নিলাম এবং চওড়াটা 1.5 ইঞ্চি নিয়ে আমি এই শেপটা করে হিপ লম্বাটা শেপটা করলাম। লম্বাটা 8 ইঞ্চি এবং এখান থেকে এরটুক চওড়াটা হলো 1.5 ইঞ্চি শেপ করলাম বক্স করে। তারপর আমি নিচে চলে আসব। এইখানে আমি পা মুহুরির জন্য সোজা করে দাগ দিয়ে নিলাম এবং পা মুহুরে এখানে 5 ইঞ্চি নিলাম এবং সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বাড়তি 6 ইঞ্চি। এখন এখান থেকে একটুক লম্বাটা আপনারা যার যতটুকু পরিমাপ অনুযায়ী নেবেন। আমি এখানে 28 ইঞ্চি লম্বা নিয়েছি। এখানে আমি লিখতে ভুল করেছি, 38 ইঞ্চি দিয়েছি, তার জন্য সরি। আপনারা লম্বাটা নেবেন। তারপরে আসুন এই সাইডে, এই বাঁকা লাইনটার মধ্যে আমি উপরে একদম উপরে চলে এসেছি। দেখুন উপর থেকে আমি এখানে 1.5 ইঞ্চিতে দাগ কেটে নিয়েছি। উপর থেকে 1.5 ইঞ্চিতে নিয়ে আমি দাগটা কেটে নিয়েছি, এখান থেকে কেটে নিয়েছি। দেখুন এখন আমার পরিমাপ শেষ হয়ে গেছে। এখন আমি কাটবো। প্রথমে উপরের যে কাপড়টা, ওই কাপড়টা আলাদা করে ফেলবো, কোমরের অংশের কাপড়টা আলাদা করে ফেলবো। বাড়তি কাপড়টা থেকে আমি কোমরের কাপড়টা কাটবো। দেখুন এটাকে আমি আলাদা করে ফেলেছি, এটা থেকে আমি কোমরটা নিব এবং 1.5 ইঞ্চিটা কেটে ফেললাম। এখন কাটছি হিপ লম্বাটা, যেটা 8.5 ইঞ্চি নিয়েছি লম্বা এবং চওড়া নিয়েছি 1.5 ইঞ্চি। তারপর এখানে পা মুহুরি নিয়েছিলাম 5 ইঞ্চি, ওইটা কেটে ফেলেছি। চলুন এবার কাপড়ে দেখা যাক। কাপড়টা এখানে দুই ভাঁজ করে দেখানো হয়েছে, দুই ভাঁজ করা আছে। এখন আমি কোনাকুনি আরেকটা ভাঁজ করে নিয়েছি। দেখুন এবার বাড়তি কাপড়টাকে আমি কেটে ফেলবো। দেখুন এই বরাবর আমি ভাঁজটা দেওয়া হয়েছে, এটা ভালোভাবে দেখা যাচ্ছে না। এ বরাবর বাড়তি কাপড়টা আমি আগে কেটে ফেলেছি। দেখুন এখন রয়েছে এই কাপড়টা। এখন আমি প্রথমে এখানে দেখুন নিয়েছি 8 ইঞ্চি, হিপ লম্বাটা 8 ইঞ্চি নিয়েছি, নিয়ে আমি এভাবে শেপ দিয়ে নিয়েছি এবং শেপটা তো আপনাকে দেখিয়েছি, 1.5 ইঞ্চি হবে। তারপরে পা মুহুরির জন্য এখানে পাঁচ ইঞ্চি নিয়েছি, তারপর আমি ওই কর্নারে চলে যাব, এই 1.5 ইঞ্চি নিয়ে দাগ দিয়ে এখন কেটে ফেলবো। খুব সহজ কাটিংটা, সেলাইটা একটু খেয়াল করে দেখতে হবে। সেলাইয়ের ভিডিওটা আমি পরবর্তী ভিডিওতে আপলোড করব। এই ভাঁজটা, ভাঁজ লাইনটা কেটে ফেলবো, সোজা ভাঁজ লাইনটা কেটে ফেলবো। এবার দেখুন কোমরের কাপড়টা, কোমরের জন্য এখানে 4 ভাঁজ করে কাপড়টা নিয়েছি এবং লম্বাটা হবে 9.5, চওড়াটা হবে 11 ইঞ্চি, নিয়ে আমি কেটে ফেলব। আমি
আমি যে 8 ইঞ্চি লম্বাটা নিয়েছি ওইটার মধ্যে আপনারা আরো বাড়িয়ে যদি লম্বা বেশি হয় তাহলে কোমরের অংশটা বাদ দিয়ে যতটুকু লম্বা হয় ততটুকু লম্বা নিয়ে আপনারা বাড়িয়ে কমিয়ে বড়দের জন্য ছোটদের জন্য তৈরি করতে পারেন। দেখুন আমার কোমরের অংশ কাটিং শেষ, সেলাইটা আমি পরবর্তী ভিডিওতে আপলোড করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।